বাংলাদেশে আমরা প্রায়ই দেখতে পাই যে প্রকল্পগুলোর আওতায় অতিরিক্ত ব্যয় বরাদ্দ থাকে যেগুলো অপ্রয়োজনীয়, এবং বালিশকাণ্ডের মতো অতিরিক্ত ব্যয়ে জিনিস কেনার মতো দুর্নীতি করার সুযোগ প্রকল্প প্রস্তাবের ভেতরেই থাকে। তো এই বিষয়ে আপনার মন্ত্রণালয়ের দায়ভার কতটুকু, এবং ভবিষ্যতে যাতে এগুলো রোধ করা যায় সেজন্য আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? সার্বিকভাবে এটা সরকারের, গোটা সরকারের জন্য, জাতির জন্য একটা সমস্যা। আমি মনে করি দুর্নীতি অবশ্যই মন্দ, তার চেয়ে বেশি মন্দ অপচয়। এবং পরিমাণগতভাবে যদি আমরা হিসাব নিকাশ করছি, দুর্নীতির মাধ্যমে যা টাকা সরিয়ে ফেলা হয় তার থেকে অনেক বেশি টাকা, আমি মনে করি আমার কোনো গবেষণার ধারণা অভিজ্ঞতার আলোকে, অপচয় অনেক বেশি করা হয়। এবং অপচয়ের একটা ঐতিহ্য আছে আমাদের এখানে। আমাদের একটা কথা আছে, সরকারকে মাল দরিয়ামে ঢাল, মানুষগুলো বলে সরকারের জিনিসের কোনো হিসাব নাই। এইটা কিন্তু মানুষের মানসিকতা ঢুকে গেছে, এটা বের করার প্রয়োজন। এটা কথা নয়, জনগণের টাকা তো। এই যে একটা ধারণা আমাদের আমলাতন্ত্রে, এখানে দেখা যায় আমরা কত বড় ঘরে বসতে হবে, কত বড় গাড়ি আমার প্রয়োজন, আমার ঘরে কত বড় এসির প্রয়োজন, আমার ঘরে আমার সঙ্গে সহকারী হিসাবে কয়টা লোকের প্রয়োজন, চায়ের জন্য একজন, কাগজের জন্য আরেকজন, খাবারের জন্য আরেকজন, গাড়ি চালাবার জন্য আর দুইজন। এই যে আমাদের কত ঐতিহ্যগতভাবে উপনিবেশ শাসকরা দিয়ে গেছে, এইটা আমরা এখন ভোগ করছি, আমরা এটা আনন্দ পাচ্ছি, এটা থেকে সরে আসা দরকার। আমার কাছে আমি করবো, আমার দরজা আমি খুলতে পারি, আমি আমার পানি ঢেলে খেতে পারি, আমি চা বানিয়ে খেতে পারি, প্রযুক্তিও আছে, যন্ত্র আছে, হিটার আছে। কিন্তু সে না করে আমি অপেক্ষা করবো, বেল টিপবো, একজন আসবে, তাকে বলবো আমাকে চা দাও, সে গিয়ে আরও আধা ঘন্টা ঘুরে টুরে আর দুজনকে ডেকে চা নিয়ে আসবে। এটার উদাহরণ ঢেরে বললাম, এইটা কোনো প্রয়োজন নেই, এটা অন্যায়, আমি মনে করি অযৌক্তিক, এবং এটা ইমিডিয়েটলি এটা থেকে বেরিয়ে আসা দরকার। অপচয় প্রসঙ্গে আমার পরের প্রশ্ন, আমরা বাংলাদেশে একটা প্রবণতা লক্ষ্য করছি যে ঠিকমতো ফিজিবিলিটি স্টাডি না করে এবং পরিকল্পনা সমন্বয় বা ব্যবস্থাপনা নিশ্চিত না করে অনেক ভবন নির্মাণ করা হচ্ছে অনেক প্রকল্পের আওতায়, যেই ভবনগুলোকে কাজে না লাগিয়ে ফেলে রাখা হচ্ছে। তো সম্প্রতি আমরা এও জেনেছি যে সরকারের উচ্চ পর্যায়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে এই ধরনের ভবন নির্মাণ যাতে না হয় সেদিকে যাতে বিশেষ নজর দেওয়া হয়। তো এক্ষেত্রে আপনার মন্ত্রণালয়ের দায়ভার কতটা, এবং ভবিষ্যতে যাতে এই ঘটনাগুলো না ঘটে সেজন্য আপনারা কী উদ্যোগ নিচ্ছেন? আমার দায়টা এইভাবে, যেহেতু প্রকল্পগুলো আমার এখানে প্রক্রিয়াজাত প্রসেসিং করা হয়, যাচাই বাছাই করা হয়, দেখা হয়, সুতরাং আমার দায়িত্ব এখানে যদি কোনো ফাঁক পুকুর থাকে এটা ধরা আমার উচিত। যেখানে আমার একটা গাড়ি 2000 সিসিতে হয়, সেখানে একজন সাহেব নিয়ে আসলেন 5500 সিসির বড় একটা গাড়ি, আমি এটা কাটতে পারি, সেই দায়িত্ব আমার আছে। যদি আমি সেই দায়িত্ব পালন না করি, হয় না বুঝে অথবা প্রভাবিত হয়ে অথবা আমার বন্ধু হিসাবে আমি পাস করে দিলাম, তাহলে কিন্তু অপচয়ের একটা বিশাল রাস্তা এখানে বেরিয়ে যায়। এইটা আমার মিনিস্ট্রির দায়িত্বে কাজ করে। শুনেন, সকলকে যে মাননীয় প্রধানমন্ত্রীকে কেন সরাসরি বলতে হবে, উনি কি বলবেন যে আমার ঘরে 3টে বাতি জ্বলবে না, এটা কি উনার জানার দরকার আছে? না, নাকি উনি চাইবেন এটা? উনি কি উনার থেকে আমি অপেক্ষা করবো যে আমি যাবো এক দেশে, আমার সঙ্গে আরও 3জন যেতে হবে, এটা কি উনার বলার দরকার নেই? আমি বুঝবো একজন মিনিস্টার বা একজন সচিব কতটা দরকার আছে, এবং সেই অনুযায়ী আমি সামারি তৈরি করে তার অনুমোদন নেব। এখানে প্রবণতা হয়েছে কি সকলকে যে আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো এবং ওখান থেকে অনুমোদন হয়ে আসবে, তারপরে আমরা এই ধরনের মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী নীতিগত ব্যাপারে সিদ্ধান্ত দেন, যেমন এই বিল্ডিংয়ের কথা আমি বললেন, অতি সম্প্রতি তিনি কয়েকবার মন্তব্য করেছেন একনেক সভায়, এনএসসি সভায়, নানা আলোচনায়, যে এই যে প্রকল্পের নামে প্রথম কাজই হলো বিশাল বড় আর দালান তৈরি করো, গাড়ি কয়েকটা বড় বড় কেনো, তারপরে জেকে বসো, তারপরে শুনেন গবেষণার জন্য কি 5তলা 7তলা ঘরের দরকার হয়? সুন্দর ছোটো 1তলা ঘরে বসে গবেষণা করা যায়, কিন্তু আমাদের দেখা যায় গবেষণার নামে ইনস্টিটিউট করা হয় 7তলা 8তলা প্রশাসনিক বিল্ডিং, অনেক ধরনের অফিসাররা বসবে। এই যে প্রবণতা, উন্নয়ন মানি দালান আমাদের মাথায় ঢুকে গেছে, উন্নয়ন মানি গাড়ি আমাদের মাথায় ঢুকে গেছে, এই যে ঐতিহ্য বা একটা ধারণা, ভুল ধারণা, এটার থেকে বেরিয়ে আসা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন ইকোনোমাইজ, অপ্রয়োজনীয় ব্যয় থেকে বেরিয়ে আসেন, তিনি বলেছেন অপচয় রোধ করেন, আমাকে বলেছেন, আমার মিনিস্ট্রিকে বলেছেন, আমরা চেষ্টা করছি, কিন্তু আমি তো মেশিনারির অংশ, আমি তো আমার নিজের গায়ে কুড়াল মারতে পারি না, অন্য মন্ত্রী মহোদয়গণ যারা আছেন, সচিবরা আছেন, তারা আমার চেয়ে কম বুঝেন না, অবশ্যই ভালো বুঝেন। সুতরাং তাদের কাগজ যখন আমার কাছে আসে প্রকল্পের আকারে, আমি যখন এটা যাচাই বাছাই করি, আমার কিছু তাদের প্রতি আমার কিছু আনুগত্য বা দায় থেকে যায়। আমি অত গভীরে হয়তো দেখতে পারবো না, যেমন একটা অডিটিং বডি যদি করতো, এটা বাইরের সম্পূর্ণ নিরপেক্ষতা দেখতে পারতো। এগুলো কিছু সমস্যা আমাদের আছে ঐতিহ্যগতভাবে, তবে
কাজ শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার রিপিটেডলি বলছেন, খরচ কমান, অপচয় রোধ করেন, দুর্নীতি তো অবশ্যই, চোরের সঙ্গে তো আইন দ্বারা মোকাবিলা করব, চুরিতে ধরলে তাকে আমি কোর্টে আদালতে নিয়ে যাব। কিন্তু অপচয় যে করছে, আমার চায়ের কাপ 50 টাকা দামের একটা কাপ হলে হয়, আমি একজন বড় সাহেব, আমার চায়ের কাপ 500 টাকা দামের হতে হবে, আমার কেটলি হতে হবে রূপালি, চামচ হতে হবে বা সোনালি, এইগুলো তো গ্রহণযোগ্য নয়। আমি বলছি না এটা সর্বত্র আছে, কোনো কোনো ক্ষেত্রে এখনও রয়ে গেছে, এইটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার।